হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমার গণিত বই থেকে 104 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের একদম প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে সমস্যাগুলি সমাধান করি। তিনটে কথার অঙ্ক দেওয়া আছে, সে অঙ্কগুলো সমাধান করতে হবে। প্রথম অঙ্কটা দেখো, আছে বাজার থেকে সকালে বাবা 3¼ কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1¼ কিগ্রা চিনি ছিল, সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। এই চিনিটা কিনে এনেছিলেন আর এই চিনিটা আগে থেকেই বাড়িতে ছিল, তাই এটা হচ্ছে মোট চিনির পরিমাণ। তাই এই দুটোকে প্রথমে যোগ করব, তারপর সারাদিনে যা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দেবো, তাহলে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে পেয়ে যাব। দেখো, 4 আর 5 যেহেতু পরস্পর মৌলিক, তাই এর লসাগু সংখ্যা দুটো গুণফল হবে, তাই 4 5 = 20 হবে লসাগু। 4 দিয়ে 20 যদি ভাগ করি তাহলে হবে 5, 5 × 3 উপরেরটার সঙ্গে গুণ, 5 দিয়ে 20 ভাগ করলে হবে 4, 4 × 1 বিয়োগ 9-10, নিচে হবে 20, 15 + 4 বিয়োগ 9-10, 15 আছে 19, 19 আর 20 বিয়োগ 9-10। এবার 10 আর 20 লসাগুটা করে নাও, 20 10, 5 4 20, 5 × 10, 2 2 × 4, 2 1 = 2 লসাগু হবে 5 × 10, 10 2 × 20, 20 লসাগু হলো, 20 কে 20 দিয়ে ভাগ করলে হবে 1 1 × 19 বিয়োগ 10 2 × 20, তাই 2 × 9, 19 1 = 19 বিয়োগ 9 2 × 18 হবে 1 এর 20। তাই এবার উত্তর হয়ে গেল, লেখো, অতএব দিনের শেষে একের 20 কিগ্রা চিনি পড়ে আছে। হয়ে গেল। এরপর 2 নম্বর অঙ্কে আছে, চৌবাচ্চায় 3¼ লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8 এর 25 লিটার জল খরচ হয়েছে, আমি বালতি করে চৌবাচ্চায় 5 এর 16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। অঙ্কটাকে আমি প্রথমে সরলের আকারে সাজিয়ে নিলাম, এটা প্রথমে জল ছিল, তারপর এই জলটা খরচ করেছে বলে এটা বিয়োগ দিলাম, তারপর আবার এতটা জল ঢালা হলো, 5 এর 16 লিটার জল, তাই এটা যোগ করলাম। এবার যোগগুলোকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে নেব, 3¼ + 5¼ বিয়োগটা এখানে পড়ে থাকবে, 8 আর 16 লসাগু করো, 2 4 8, 2 8 16, 2 2 × 4, 2 4 8, 2 1 = 2, 2 2 × 4, 2 2 × 4, 4 2 × 8, 8 2 × 16 লসাগু হবে 16, 8 দিয়ে 16কে ভাগ করলে হবে 2, 2 × 3 যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে হবে 1, 1 × 5 বিয়োগ 8 এর 25, 5 এই 3 2 × 6 যোগ 5 1 = 5 নিচে হবে 16, 6 আর 5 = 11, 11 আর 16 বিয়োগ 8 এর 25। এবার দুটো বিয়োগ করতে হবে, 16 আর 25-এর লসাগু, 16 আর 25 যেহেতু পরস্পর মৌলিক তাই কি হবে, লসাগু হবে না, গুণ হবে, গুণফলটাই হবে লসাগু। 16 সঙ্গে 25 গুণ করো, 5 1 = 5 আর 3 = 8, 6 2 × 12, 2 বছর থাকলো 1, 2 1 = 2 1 = 3, 400 হবে লসাগু। 16 আর 25-এর লসাগু নিলাম 400, 16 দিয়ে 400কে ভাগ করলে হবে 25, 25 × 11 বিয়োগ 25 দিয়ে 400কে ভাগ করলে হবে 16, 16 × 8, 25-এর সঙ্গে 11 গুণ করলে হবে 275, আর 8 16 = 128, নিচে হবে 400, তাহলে উত্তরটা এলো 147-এর 400। অতএব এখন চৌবাচ্চায়
এত লিটার জল আছে, এরপর 3 নম্বর অঙ্ক, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে, পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11-এর 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে এই অঙ্কতে বলেই দেওয়া আছে শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে, তাই প্রথমে শিবু ও রামু কতটা কাজ করেছে দেখে নেব, আর পলি ও মিলি কতটা কাজ করেছে দেখে নেব। শিবু ও রামুর অংশকে যোগ করলাম আর এখানে পলি ও মিলির অংশটাকে যোগ করলাম, দিয়ে সেখান থেকে বিয়োগ করলে শিবু রামুর থেকে পলি ও মিলিরটা বিয়োগ দিলে আমি কতটা বেশি কাজ করেছে প্রথম দিনে সেটা পেয়ে যাব। দেখো ক্যালকুলেশন করা আছে, দিয়ে এখানে হলো 17-এর 18 - 15-এর 24। এবার কি করতে হবে, 18 আর 24-এর লসাগু নির্ণয় করতে হবে। 18 আর 24-এর লসাগু হলো 72, দিয়ে এবার ক্যালকুলেশন করে বিয়োগফলটার উত্তর এলো 23-এর 72। অতএব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23-এর 72 অংশ বেশি কাজ করেছে। এরপর 4-এর দাগে কিছু সরল আছে, সেই সরলগুলো সমাধান করতে হবে। প্রথমে এই সরলটা আছে, তো প্রথমে কি করতে হবে, হরগুলোর লসাগু করে নিতে হবে 5, 10 আর 2-এর। 5 দিয়ে ভাগ করছি, 5 1 5, 5 2 10 আর 2টা বসে গেল। 2-এর বেশি থাকলে কমপক্ষে দুটো সংখ্যা মিলতেই হবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো যেন দুটো সংখ্যা কমপক্ষে মেলে ভাগ করলে, 3টে মিলতে হবে এরকম কোনো মানে নেই, দুটো মিলতেই হবে। এবার দেখো 2 দিয়ে যাবে, 1টা বসে গেল, 2 1 2 2 1 2, 5 গুণ 2 গুণ, এই একগুলো লেখার দরকার নেই, তাই 5 গুণ 2 = 10 লসাগু হবে। 10 লসাগু নিলাম, 5 দিয়ে 10-কে ভাগ করলে হয় 2, 2 গুণ 2 বিয়োগ এখানে হবে 1, 10-কে 10 দিয়ে ভাগ করলে 1 গুণ 1, ঠিক একইভাবে এটা হবে 5 গুণ 1। 10 বসে গেল, 2 2 গুণে 4, 1 1 কে 1, 5 1 কে 5। এবার যোগগুলোকে আগে করে নাও, 5 আর 4-এ 4-এর আগে কিছু নেই মানে যোগ আছে, 5 আর 4-এ হচ্ছে 9, 9 বিয়োগ 1, নিচে বসে গেল 10, 9 থেকে 1 বিয়োগ দিলে হবে 8, 8-এর 10, এটা 8 আর 10 আছে তাই 2 দিয়ে ভাগ করে আমি ছোট করে নেব, 2 4 8 2 5 10, এটা হবে 4-এর 5, হয়ে গেল 1 কয়েক দাগের অঙ্কটা। এরপর এই সরলটার জন্য হরগুলোর প্রথমে লসাগু করতে হবে, 8 16 আর 8, 2 দিয়ে দিচ্ছি, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে, 2 4 8 2 8 16 2 4 8, 2 দিয়ে, 2 2 গুণে 4 2 4 8 2 2 গুণে 4, আবার 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 2 গুণে 4, 2 1 কে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 গুণে 4, 4 2 8 আর 2 16, লসাগু হলো 16, 8 দিয়ে 16-কে ভাগ করলে হবে 2, 2 গুণ 3, 1 গুণ 9 বিয়োগ একইভাবে এটা হবে 2 গুণ 1, নিচে হলো 16, 3 2 গুণে 6 যোগ 9 1-কে 9, বিয়োগ 2 1-কে 2। প্রথমে যোগগুলো করে নাও, 9 আর 6 যোগ করলে হয় 15, 15 বিয়োগ 2, 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13, 13-এর 16, এটা হলো উত্তর। এরপর আছে 2-এর 3 - 3-এর 4 + 1-এর 5, এখানে হরগুলো লসাগু করতে হবে প্রথমে, 3 4 আর 5, কিন্তু এরা দেখো পরস্পর মৌলিক তাই এদের লসাগু হবে না, দেখো কোনো সংখ্যা দিয়েই 3টাকে ভাগ করলে কিন্তু মিলবে না, তাই 3 এই সংখ্যা 3টার কী হবে, গুণফলই হবে এদের লসাগু, পরস্পর মৌলিক হলে তাদের লসাগু হয় সংখ্যা দুটোর বা 3টের গুণফল, 3 4-এ 12 5 12 60, লসাগু হচ্ছে 60, 3 20 60 ভাগ করলাম, 20 গুণ 2 বিয়োগ 4 15 60, 15 গুণ 3 যোগ 5 12 60, তাই 12 গুণ 1, নিচে হলো 60, 20 2 গুণে 40 বিয়োগ 3 15 45 যোগ 12 1-কে 12, চল্লিশ আর 12-তে যোগ করলে হবে 52 - 45, 52 থেকে 45 বিয়োগ করলে হবে 7, তাই উত্তর হয়ে গেল 7-এর 60।
এর পরের অঙ্কটার জন্য 5, 2 আর 6 লসাগু করতে হবে। 2 দিয়ে যাবে, দেখো 5টা বসে গেল, 2 একে 2, 2 3 6 আর যাবে না। 2 × 5 × 3 5 × 10, 3 × 10 = 30 লসাগু হবে 30। 5 দিয়ে 30 ভাগ করলে হবে 6, 6 × 1, 2 15 = 30 15 × 1, 6 × 5 = 30 5 × 1 নিচে হয়ে গেল 30। 6 একে 6, 15 একে 15, 5 একে 5 15 আর 6 যোগ করলে 21, 21 বিয়োগ 5 = 30 21 থেকে 5 বিয়োগ করলে হবে 16 দেখো এটা কাটাকুটি হবে, 2 দিয়ে ভাগ করছি 2 আর 16, 2 15 = 30 8 এর 15 হবে উত্তর। এর পরের অঙ্কটা দেখো, বন্ধনীর কাজগুলো প্রথমে করতে হবে। 7 আর 7 লসাগু হবে 7, উপরে যা আছে সেটাই বসে যাবে, বা এরমভাবে লিখতে পারো 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1, 1 × 1 আবার 1 × 5 এখানেও তাই লসাগু হবে 5, এখানে হবে 1 × 1 আবার 5কে 5 দিয়ে ভাগ করলে হবে 1, 2টা গুণ হয়ে যাবে, নিচে হয়ে গেল 7। 1 একে 1 যোগ 5 একে 5 1 একে 1 যোগ 2 একে 2 6 এর 7 বিয়োগ 3 এর 5 5 আর 7 পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল 5 7 = 35 7 দিয়ে 35কে ভাগ করলে হবে 5 5 × 6 = 5 7 = 35 তাই 7 × 3 35 5 6 30 বিয়োগ 3 7 21 30 থেকে 21 বিয়োগ দিলে হবে 9 এখানে হচ্ছে 35 এটাই উত্তর। এখানে তাই বন্ধনের কাজটা আগে করে নিতে হবে। 9 আর 2 পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল 9 × 2 = 18 দেখো 2 দিয়ে এবার তোমরা অনেকের মনে হতে পারে তোমাদের যে পরস্পর মৌলিক এটা বুঝবো কিভাবে, যেমন 2 আর 9 দেখো আমি লসাগু করতে যাচ্ছি কোনো সংখ্যা দিয়ে, 2 দিয়ে যদি তুমি যাও তাহলে 9টা মিলবে না, আবার 3 দিয়ে দিলে 9টা মিলবে কিন্তু 2 মিলবে না, যখনই দেখবে এইভাবে মিলবে না তখনই ধরে নেবে যে এরা পরস্পর মৌলিক, তখন এদের লসাগু হবে এই সংখ্যা দুটোকে গুণ করে যেটা হবে সেটাই হবে লসাগু। 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9, 9 × 1 9 × 2 = 18 তাই 2 × 2 বিয়োগ যেমন আছে এগুলো লিখে দাও, যোগ 5 এর 18 9 একে 9 যোগ 2 × 4 4 এর 15 যোগ 5 এর 18 13 আর 18 বিয়োগ 4 এর 15 যোগ 5 এর 18 এবার এই হর তিনটের লসাগু নিতে হবে, 18 15 18 3 6 18 3 5 15 3 6 18 3 দিয়ে এবার দিলাম 3 × 6 3 × 6 2 একে 2 2 একে 2 3 × 3 × 2 × 5 3 × 9 9 × 2 = 18 5 × 8 = 90 লসাগুটা হলো 90 18 দিয়ে 90কে ভাগ করলে হবে 5 5 × 18 = 90 5 × 13 6 × 15 = 90 6 × 4 5 × 8 = 90 5 × 5 নিচে হয়ে গেল 90 5 13 = 65 বিয়োগ 4 6 = 24 যোগ 5 5 = 25 65 আর 25 যোগ করে নাও, 5 আর 5 = 10 বসে হাত থাকলো 1 6 2 18 = 9 বিয়োগ 24 এবার দেখো 90 থেকে 24 বিয়োগ করলে হবে 66 কাটাকুটি হবে 3 দিয়ে 3 22 = 66 3 30 = 90 2 দিয়ে দাও 2 11 = 22 2 15 = 30 উত্তরটা হবে 11 এর 15 এই অঙ্কটার জন্য প্রথমে বন্ধনের কাজটা আগে করে নিতে হবে। তো 14 আর 7 লসাগু করে নাও ফার্স্টে, 7 × 2 = 14 7 × 1 = 7 লসাগু হবে 7 × 2 = 14 এটা যেমন আছে তেমনি লিখবো, 6 এর 7 বিয়োগ 14
এক গুণ এক যোগ সাত দুগুণে চোদ্দ, দুই গুণ পাঁচ। ছয় সাত বিয়োগ চোদ্দ, এক একে এক যোগ পাঁচ দুগুণে দশ। ছয় সাত বিয়োগ এগারো চোদ্দ, আর করার দরকার নেই, সাদা চোদ্দো লসাগু করেই নিলাম, চোদ্দ হলো। এবার সাত দুগুণে চোদ্দ, দুই গুণ ছয় বিয়োগ এক গুণ এগারো, বারো বিয়োগ এগারো সমান, বারো থেকে এগারো বিয়োগ করলে হবে এক, তাহলে একের চোদ্দ হবে উত্তর। এরপর এই একশো চার পৃষ্ঠার শেষ অঙ্ক, প্রথমে লিখে দিলাম নয়ের পনেরো, তারপর বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো দশ আর দশের লসাগু হবে দশ, দশ দিয়ে দশকে ভাগ করলে হবে এক, এক গুণ এক যোগ এক গুণ তিন। এরপর হবে নয়ের পনেরো বিয়োগ এক একে এক যোগ তিন একে তিন, নয়ের পনেরো বিয়োগ চারের দশ। এবার পনেরো আর দশের লসাগু করতে হবে, পাঁচ তিন পনেরো, পাঁচ দুগুণে দশ, পাঁচ গুণ তিন গুণ দুই, পাঁচ তিন পনেরো, পনেরো দুগুণে তিরিশ, তিরিশ লসাগু হলো, পনেরো দুগুণে তিরিশ, তাই দুই গুণ নয় বিয়োগ তিন দশে তিরিশ, তাই তিন গুণ চার, নয় দুগুণে আঠেরো, তিন চারে বারো, নিচে হবে তিরিশ। আঠেরো থেকে বারো বিয়োগ করলে হয় ছয়, আর নিচে হবে তিরিশ, কাটাকুটি হবে দেখো, ছয় একে ছয়, ছয় পাঁচ তিরিশ, তাই উত্তর হবে একের পাঁচ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আমি পরের পৃষ্ঠার ভিডিওটা দিয়ে দেবো। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।